কত হাজার কোটি টাকার মালিক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অথচ গায়ে এক হাজার টাকার কাপড়ও হবে না কোন রকমে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন অন্যদিকে আইনমন্ত্রী যার দায়িত্ব ছিল আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সে আইনমন্ত্রীর আমলে আমলে খুন সহ কত কিছু যে ঘটেছে কত দুর্নীতি যে হয়েছে আইনমন্ত্রী জেগে জেগে ঘুমিয়েছিলেন অবশেষে তাদের সম্মান মাটিতে মিশল সদরঘাটে ধরা পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আয় জানেন কত পঁচিশ কোটি একত্রিশ লাখ টাকা তার এই ইনকামের ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ আসে শেয়ার সঞ্চয়পত্র ব্যাঙ্ক কামানত ও ডিভেঞ্চার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে তথ্য জানা যায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান মোট সম্পদের পরিমাণ প্রায় তিনশো কোটি নয় লাখ টাকা যার মধ্যে চুরানব্বই শতাংশের বেশি অস্থাবর বন্ড তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং লেটার অফ ক্রেডিট বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশ ডিটিএচ এগুলো সব কিছুর মালিকই তো সালমান এফ রহমান সেই সালমান এফ রহমান দাড়ি মোচ কেটে একেবারে সাধু হয়ে লুঙ্গি পরে ধরা পড়লেন মূলত তারা কী কারণে ধরা পড়েছেন বিএনপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানান নিউ নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হয় তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী আলী ও অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এ ঘটনায় নিউমার্কের থানায় দুটি হত্যা মামলা হয়েছে সামনে আরও কত হাজার মামলা হবে কে জানে কিন্তু এক মামলাতেই আনিসুল হক আর সালমান এফ রহমানের এই দশা পালাতে গিয়ে ডিএমপি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটা বার্তা বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পলায়ন করার পর অনেকেই আত্মগোপনে ছিলেন কেউ কেউ বলেছেন যে আইনমন্ত্রী ও সালমান এফ রহমান দেশ ছেড়ে গেছেন কিন্তু তারা দেশ থেকে পালাতে পারেননি তারা নিজেদের রূপ পাল্টে সুর বদলে এইভাবে পালাতে চেয়েছিলেন যাতে মানুষ তাদের চিনতে না পারে কিন্তু বিধিবাম ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া কসবা আসন থেকে মনোনয়ন পাওয়া আইনজীবী আনিসুল হক যিনি কিনা কত বিজ্ঞ একজন মানুষ সে আইনজীবী এই অবস্থা এই আইনমন্ত্রী আমলেই শ্যুট অন সাইট দেখা মাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছিল তাদের যোগসাজসেই এত বড় মহাকাণ্ড ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে